2021-এর কোপায় না হলেও অলিম্পিকে ঠিকই হয়েছে ব্রাজিলের জয়। টোকিও অলিম্পিকের ফুটবলে স্পেনকে 2-1 গোলে হারিয়ে এই ইভেন্টে নিজেদের স্বর্ণ ধরে রেখেছে ব্রাজিল। রিওতে নিজেদের ইতিহাসে ফুটবলে প্রথম স্বর্ণ পাওয়ার পর দ্বিতীয়টা তারা পেল পরের আসরেই টোকিওতে। ফুটবলে ব্রাজিলের কাছে হেরে সিলভার মেডেলটা স্পেনের আর ব্রোঞ্জ মেডেলটা গেছে মেক্সিকোর ঘরে। ফাইনালের বড় অঘটনটা ঘটে ম্যাচের 37 মিনিটে রিচার্লিসন পেনাল্টি মিস করলে। তবে গোল্ড মেডেলের খেলায় প্রথমার্ধের যোগ করার সময় ম্যাথিয়াস কুইয়ার গোলে এগিয়ে যায় ব্রাজিল। খেলার ঘন্টা পেরোলে সেই গোল শোধ দেন স্প্যানিশ ফরোয়ার্ড মাইকেল অর্জাবেল। আর কোনো গোল না হওয়ায় অতিরিক্ত সময়ে যাওয়া ম্যাচের 107 মিনিটে ব্রাজিলের জয়সূচক গোলটি করেন ম্যালকম। ফাইনালে না পারলেও ব্রাজিলের সোনার সাফল্যে সবচেয়ে সফল খেলোয়াড় রিচার্লিসন। 5 গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার এই ব্রাজিলিয়ান উইঙ্গার। 7 ম্যাচে 13 গোল করা ব্রাজিল গোল খেয়েছেও হিসেব করে। পুরো টুর্নামেন্টে তাদের ক্লিনশিট 3টা। অলিম্পিকের প্রথম ম্যাচে জার্মানিকে 4-2 গোলে উড়িয়ে দিয়ে গোল্ড মেডেলে নিজেদের দাবিটা জানিয়ে রেখেছিল ব্রাজিলিয়ানরা। সেই ম্যাচে আবার প্রথম 30 মিনিটেই হ্যাট্রিক করেছিলেন রিচার্লিসন। পরের ম্যাচে আইভরি কোস্টের কাছে গোলশূন্য আটকে গেছিল ব্রাজিল। সৌদি আরব এবং ইজিপ্টকে হারিয়ে সেমিফাইনালে ওঠা ব্রাজিল মেক্সিকোকেও দিতে পারেনি কোনো গোল। তবে টাইব্রেকারে ঠিকই মেক্সিকোকে হারিয়ে ফাইনালে এসেছিল ব্রাজিল। মূলত অ্যাথলেটিক্স নিয়ে মাতামাতি হওয়া অলিম্পিকে এবারের ফুটবল ইভেন্টটা ছিল বেশ জমজমাট। সত্যই কোপা এবং ইউরো শেষ করে এসে পেদ্রি, রিচার্লিসন, ড্যানিয়াল ওলমোর মতো প্লেয়াররা মাতিয়েছেন এবারের আসর। আর ফুটবলের 3 মেডেল 3 মহাদেশে গিয়ে যেন ফুটবল আর অলিম্পিকের সৌন্দর্যই আরেকবার প্রকাশিত হলো টোকিওতে। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। বলে লাইন দাই শুধুই কে বল ট্রাবল বারে বার প্রোগ্রাম মনে রাখতে গিয়া ছিড়লো মাথার তা ছিড়লো মাথার তা কে বলে রে আকাশের 7-day প্রোগ্রাম গাইড থেকে প্রোগ্রাম শিডিউল জানা এখন একদম সহজ। জীবনটা জটিল না করে চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়।